আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনরা ব্যাকুলনরে আজ্জা বিশিববাদ দিনের খবরত ইস্তিকবাল করা যাস। আজার হবলয় অনরার ফুয়াতে আছে আই আজমির ফলেশ্বরত সাই আজ্জার খবরর সুরখি অক। ফাঁসলা খাসা আছে রোহিঙ্গার নামর নোয়ালি সগুয়া বর্মারাতত গসাই দিয়ে বাংলাদেশে। করোনা ভাইরাসর ডরলই ব্রিটিশ সিটিজেন অকলরে বর্মাতুন নিয়লে যাইবার হুকুম এম্বাসিডারর। আরাকানর অতু হেলিকপ্টার চলা বন করিবার দাবি আমেরিকাত ফসে দে মক কমিউনিটি অকলর। আরাকানর বাবতে রয়টার্সর খেলাফ মদ্দিমা গজ্জিদিহীন ওয়াফেস তুলি লইয়ে মিলিটারি। খবরর খুলাসা 2016-17 বর্মার মিলিটারি ইদারাতে অন্য আতিয়ারওয়ালা ফৌজসকল মিলি আরাকানর অতনি কম রোহিঙ্গাসকলরে আরাকানত ফুরাই ফেলাইবার নিয়ত লই সাইসিটি জেনোসাইড গজ্জি দেখিবার 65,000 পর্যন্ত রোহিঙ্গাসকলরে আরাকানত শহীদ করি ফেলাই 18,000 পর্যন্ত রোহিঙ্গার মায়া পয়েন্টরে জাকুয়া বুড়াই করি 1,000 রোহিঙ্গাসকলরে বেহুজুর জিয়ল মাজ্জেদে হিন লই দেওয়া 1,00,000 রোহিঙ্গাসকলরে নিজর পৈদাসী ওতনত বাংলাদেশত ফারাই মজবুরি সাহারাও লওয়াবাই। বর্মার মিলিটারিসকলর জেনোসাইটর জরিয়া লাখ লাখ রোহিঙ্গাসকলতো মজবুরি বাংলাদেশত সাহারা লওয়া ভরি হয়েক মাসের ভিতরে তারারে ওয়াফেস বর্মাইয়ে গছি লইব হই বর্মাতে বাংলাদেশের মাঝে রাজিরবত সাইন গছিল। লেকিন বর্মার হুকুমতে রাজিরবত সাইন গজ্জি দেখিমা মোতাবেকে হামগুড়ি আরাকানর ভিতরে রোহিঙ্গা ওয়াফেসের মাহুল তৈয়ার নগর দেখি আনল্লা রোহিঙ্গাসকল নিজের ওয়তনত ওয়াফেস যাই নপারি 2 বছর তিনারও বেশি টাইম বাংলাদেশের খেমত দুঃখ পাগর। বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ভুজে দে লাখ লাখ রোহিঙ্গাসকলরে ইজ্জত হেফাজতি সাথে বর্মাত ওয়াফেস পৌঁছাই বললা বাংলাদেশের হুকুমত জিম্মাদার অকলে দেশ বিদেশী সমাজ লই মেহনত করি জাত দেহি বা মজিন গেলদা হাইলা বাংলাদেশের রাজধানী ঢাকাত আছে দে বর্মার এম্বাসির আতত বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতো নোয়া রোহিঙ্গার নামর লিসগুয়া গসাই দিয়ে বলি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতো হই দাহাত আছে দে বর্মার এম্বাসির আতত বাংলাদেশের সাহারা লওয়া ভুজি দে রোহিঙ্গাসকলর ভিতরতো নোয়া গড়ি 4,90,000 নামর লিসগুয়া বর্মার এম্বাসির আতত দিয়ে বলি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির ডাইরেক্টর জেনারেল দিলওয়ার হোসেনে রিপোর্টার অকলরে হই বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতো নোয়াগড়ি বর্মার এম্বাসির আতত 4,90,000 রোহিঙ্গার নামর লিসগুয়া দিয়ে দেখি বাদ দে ইয়ার আগে 2018-তে 1900 মত রোহিঙ্গার নামর লিস বর্মার এম্বাসির আতত দিল দে আছে 2017 অগস্টত রোহিঙ্গাসকলতো বাংলাদেশের সাহারা লওয়া ঘুরি বাদে 2018-তে 1900 বাংলাদেশের হুকুমতো সারমত বর্মার এম্বাসির আতত নামর লিস গসাই দিল দেহি বাদ 1,00,000 পর্যন্ত রোহিঙ্গার নামর লিস বর্মার হুকুমতর আতত দিল দে আছে কিন্তু 9,000 রোহিঙ্গার নামরে সিরিফ বর্মার হুকুমতে ফাঁকা গজিল দে বলি বাংলাদেশের হুকুমতর অফিসিয়ালি হই বাংলাদেশের সাহারা লওয়া ভুজিদে রোহিঙ্গাসকলরে ইজ্জত হেফাজতির সাথে বর্মাত ওয়াফেজ করি বললা 2018-তে 1900 বাংলাদেশের হুকুমতে বর্মার হুকুমতর আতত 1,00,000 রোহিঙ্গার নামর লিস দিল দে কিন্তু তো বর্মার হুকুমতে সিরিফ 9,000 রোহিঙ্গার নামর লিস কবুল গজিল দে হিয়ানে বর্মার হুকুমতো রোহিঙ্গাসকলরে গসি লইবার সই নিয়ত নাই দে হিয়ান বোঝা যার বলি কুতুফালং কেমতো রোহিঙ্গার হরকতি একজনে হই আর এখন 4,90,000 নোয়া নামর লিসগুয়া দিয়ে দে হিবা তুইও বর্মার হুকুমতো মনোহ দে হেতজনের নাম ফাঁকা করিব দে হিয়ান বোঝা যার বলিও হিবিয়ে লাত্তাত হই 2017-ত বর্মার মিলিটারিসকলর জেনোসাইটর জরিয়া মজবুরি বাংলাদেশের সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গা ব্যাকুলন বর্মার দেশে ত্যাদে হিয়ান বর্মার হুকুমতে হইফারি বাদিও রোহিঙ্গাসকলরে বাসি সময় ফেলাই বললা সাদ বলিও হিবিয়ে হই
জানুয়ারির আখেরিত সেনাতুম মশুরইদে করোনা ভাইরাস দুনিয়ার আগাগোড়া সরাই ভরি হাজার হাজার মানুষ মারা যাতে লাখোরে মানুষ বিয়ারাম ফজিদে হিন লই দুনিয়ার হুকুমতাদের ডাক্তার সকলে মোকাবিলা করে দে টাইমত সেনার লই লম্বা বর্ডার আছে দে বর্মাত আজ পর্যন্ত বিয়ারাম নফা হই দেশের লিডারে দাওয়া করে দে হিয়ান জিম্মাদারি সারা দাওয়া বলি হই ভারত দেশে অকল বর্মাত আছে দে হিতারে যাইব বল আলক আলক এম্বাসিডার অকলে মশরা দে দে দেখা যায় বর্মার হেলথ মিনিস্ট্রির হতামজিন গেলদা হাইল্লা বুধবার দিন দুজা পর্যন্ত বর্মাত কোলাহালে 135 জন বিয়ারামারে করোনা ভাইরাসের টেস্ট গজি দে কিন্তু তো একজন তুইও বিয়ারাম নফা বলি হইয়ে আর নজনরে এখনো এন্তজারত রাখি বলি বর্মার হেলথ মিনিস্ট্রি তো হই পুরা দুনিয়ায় কোভিড 19 করোনা ভাইরাস লই মোকাবিলা করে দে টাইমত বর্মার হুকুমতে এখনো করোনা ভাইরাস ন হতে আনোর জরিয়া বর্মাত আছে দে ব্রিটিশ সিটিজেন অকলরে বর্মাত তো নিয়লি যাইব ওল্লা রেঙ্গনত আছে দে ব্রিটিশ এম্বাসির তরফ তো মশরা দিয়ে একডাহতো বর্মার স্টেট কাউন্সিলর অংসাং সুশিয়ে দেশত আজ করোনা ভাইরাসের বিয়ারাম নাই হয়ে হাকিকতরে ইনকার করি আম মানুষরে খুশি রাখি বললা কুশিশ গড়ের লেকিন ভলান্টিয়ার ডাই অকলে রেঙ্গুনর আলোক আলোক জাগা অকলত আর দুইবার জাগা অকল গড়ি আম মানুষরে সাফ সুতরা রাখে করোনা ভাইরাসের বাবতে আম মানুষরে জানা দি বললা রেঙ্গুনর আলোক আলোক জাগা দে বাস স্টপর ডাকে আর দুইবার জাগা অকল বানাই দিয়ে দে বলি হিউম্যানিটেরিয়ান ডায়ের তরফ তো হই আরখানর আলোক আলোক টনকলত বর্মার মিলিটারিয়ার দে মকাতিয়া দুজিদে ডায়র মাঝে লড়াই চলে দেহিবাদ বর্মার মিলিটারি অকলে মকাতিয়া দুজিদে ডায়রে নিশানা বানার হই আম মঞ্চর ফারাত হেলিকপ্টার অকলে হামলা করি আম মানুষ মারি ফেলার দে আছে তলে দাহাবতার আখেরিত বর্মার মিলিটারি অকলে মকাতিয়া দুজিদে ডায়রে নিশানা বানার হই সিনেস্টিটর পলোয়া টনর ফাসান ফারাত মিলিটারি অকলে হেলিকপ্টারে হামলা চলাই দেখি বাদ সমত 11 জন আম মানুষ মারি ফেলাই 30,000 জনরে গাইল গজিতে আছে বর্মার মিলিটারি অকলে মকাতিয়া দজিতে ডায়রে নিশানা বানার হই হেলিকপ্টারে হামলা অকল চলা দেহিনর জরিয়া আম মানুষ মারা যা দেহি আনল্লা আরকানত হেলিকপ্টার চলা বন গরি বললা আমেরিকাত পৌঁছে দে মক কমিউনিটির তরফ তো ইউএনরে আরজ গজি আর একটা হতো আর খানোর চকটত মিলিটারিয়ার দে মকাতিয়া দজিদের ডায়র মাঝে লড়াই চললে দেহি বাদ মকাতিয়া দজিদের ডায়রে মদত করো বলি হই এলাকার 10 জন মঞ্চরে মিলিটারি অকলে ধরি লগি গই দেহিনর জরিয়া তারার ফ্যামিলি অকলে পেরেশানি করো বলি রিপোর্টাররে হই মকাতিয়া দজিদের ডায়র লই বাজা আছে হই ফারার আম মানুষ 15 বছর লতি শুরু করি হাইট 5 বছর যা বুড়া মগকলর পর্যন্ত মিলিটারিয়ে দৌড়ি লৈ যায় অদর বারে জুলুম করিব দে হিয়ান অল্লা গরওয়ালা কল বেশি পেরেশানিত ফজ্জেদ বলি হই মকাতিয়া দজিদে ডায়ার দে মিলিটারির মাঝে 2018 ডিসেম্বর লতি এ পর্যন্ত আরখানোর আলোক আলোক টনকলত লড়াই চলে দে হিবাদ আরখানো তুরামুরা রোহিঙ্গা অকল আছে দে বুঝি দাও চকট মিম্বিয়ার দে ফাতর ফিল্লা তো লড়াই অকল চলে দে হিনত এলাকার রোহিঙ্গা অকল লুফসানিয়ার দে মত ওয়াত আছে গেলদে জানুয়ারির আখিরি হাফতাত বর্মার মিলিটারিয়ার দে মকাতিয়া দুজিদে ডায়র মাঝে বুসি ডর নিচর হিসাত আছে দে রোহিঙ্গার ফারাত ডাকে লড়াই চলিল দে টাইমত 551 নম্বর টেরঙতো বর্মার মিলিটারি অকলে ডর আতিয়ার মারি রোহিঙ্গার হামিললা মায়া পোয়া একজন লয়ত দোয়া অন্য রোহিঙ্গা অকল শহীদ গড়ি আর হদুনরে গাইল গো জিল দেহি ইনর বাবতে রয়টার্স রিপোর্টতো বুসি ডর এমপি সোয়াল জুয়াব গজিলে টাইমত বুসি ডর এমপিএ রোহিঙ্গা হিনরে বর্মার মিলিটারির গুলিত মারা গিয়ে বলি হইল দে আছে রোহিঙ্গা হিন বর্মার মিলিটারি ডর আতিয়ার ফরি মারা গিল দে বলি বুসি ডর এমপিএ রয়টার্স ইন্টারভিউত হইল দে হিয়ান অল্লা বুসি ডর এমপিয়া দে রয়টার্সর খেলাফ দেশরে বেজতি করে দে হাইটস দ্বারা মিলিটারি অকলে বুসি ডর আদালতত মদ্দিমা কইলে
বর্মার মিলিটারি সকলের হাকিগতর রিপোর্ট গজি দে হিয়ানল্লা রয়টার্স রিপোর্টের খেলাফ মিলিটারিয়ে মধ্যমা গজি দে হিয়ানোর বাবদে দেশ বিদেশি সাফরার গেল হাইলা বর্মার মিলিটারি তরফ তো রয়টার্সর খেলাফ মধ্যমা গজি দে হিয়ানোরে ওয়াফেস তুলি লয়ে বলি হই রয়টার্সর খেলাফ মধ্যমা গজি দে হিয়ানোরে ওয়াফেস তুলি লয়ে বললা মেমা প্রেস কাউন্সিল তো মিলিটারিরে আরজ গজিল দে হিয়ান মোতাবেক মিলিটারিয়ে রয়টার্সর খেলাফ মধ্যমা হিয়ানোরে ওয়াফেস তুলি লয়ে দে বলি মিলিটারির হতা হইবার এজাজত আছে দে ব্রিগেডিয়ার জেনারেল জমিন টুঙে রিপোর্টার কলরে বর্মার মিলিটারি সকলে আরখানোর রোহিঙ্গা সকলরে অদরবারে জুলুম গজিল দে হিনোর বাবদে ইয়ার আগেও রয়টার্সতো রিপোর্ট গজিল দে হিনল্লা রয়টার্সর রিপোর্টার কোয়ালুঙাদে কুচসও তো বোধ মাস পর্যন্ত বর্মার জিয়লত টাইম হাড়া গজিল।